মেসি খেলবেন মাঠ মাতাবেন, মাতবে ফুটবল বিশ্ব। তবে সেটি আর লাল নীল জার্সি পরে বার্সেলোনার হয়ে নয়। ইতোমধ্যেই বার্সেলোনার সঙ্গে ছিন্ন করেছেন দীর্ঘ 21 বছরের বন্ধন। নতুন যাত্রা ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই পিএসজির সাথে। সে সুবাদে ফুটবলের ক্ষুদ্র জাদুকর এখন প্যারিসে। লিও বার্সেলোনা ছেড়ে প্যারিসে যাওয়াতে আর্জেন্টিনা সমর্থকরাও বেশ খুশি। প্যারিসে গিয়ে মেসি কখন কোন হোটেলে উঠছেন, কখন পিএসজির সঙ্গে চুক্তি সই করলেন, কখন সংবাদ সম্মেলনে এলেন, প্রতিটি ক্ষণের খোঁজ খবর রাখছেন আর্জেন্টিনার মেসি ভক্তরা। পিএসজিতে মেসির জার্সি নম্বর 30 হলেও আর্জেন্টাইনদের কাছে মেসির পরিচয় তো নম্বর 10। সেই পরিচয় ধরে আর্জেন্টাইন সংবাদপত্র ওলে শিরোনাম করেছে, মেসি এসেছে প্যারিসে, 10 নম্বরের অভ্যুত্থান ঘটেছে। বার্সেলোনার ভক্তরা যখন তাদের তারকা ফুটবলারকে হারিয়ে কাঁদছে, তখন পিএসজির পার সমর্থকেরা আনন্দে উঠে। পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর মাত্র 30 মিনিটেই বিক্রি হয়ে গেছে আর্জেন্টাইন তারকার সব জার্সি। বাংলাদেশ সময় ভোর 4:45 মধ্যে পিএসজির অফিসিয়াল অনলাইন স্টোরে মেসির সব জার্সি বিক্রি হয়ে গেছে। অবশ্য বেশ চড়া দামেই সবাই কিনেছে মেসির জার্সি। 6 বারের ব্যালন্ডিওর জয়ী মেসির প্যারিস যাত্রাকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে আর্জেন্টাইনরা। তারার মেলায় মেসির সঙ্গে খেলবেন ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, ইতালির গোলকিপার জিয়ান লুইজি দোনারুমা, স্পেনের সেন্টার ব্যাক সার্জিও রামোস ও ব্রাজিলের নেইমার। নতুন এই তারকাদের সঙ্গে খেলে মেসির ভালো হবে বলে মনে করছেন মেসি সমর্থকরা। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দ নদে নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দ নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নম্বরে। মাছ বাজার গার্ডেনার।